নীলগাই উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে ইসলামপুর থানার কুমারগাঁও আদিবাসী পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, নীলগাইটি নদী পার করে চা বাগান এলাকায় ঢুকে পড়ে। গ্রামবাসীদের নজরে পড়তে নীলগাইটিকে ধরে বন দফতরে খবর দেওয়া হয়। নীলগাই উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে আশপাশের বাসিন্দারা নীলগাইটি দেখতে ছুটে আসে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া বন দফতর আধিকারিকরা পৌঁছায়। স্থানীয়দের একাংশ নীলগাইটিকে কিনতে 2 লক্ষ টাকা দিতেও রাজি হলেও গ্রামবাসীরা নীলগাইটিকে বন দফতর আধিকারিকদের হাতেই তুলে দেয়। নীলগাই দেখতে প্রচুর মানুষ ভিড়ের খবরে বিশৃঙ্খলা আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ। अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा everything is under control আপনারা ওনার সাথে দেখা করতে পারেন আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন সাহেবের কাছে যেতে গেলে তো হয়েছে একটু বলে দিতেন স্যার একটু স্যার এখানে তো আছে দাঁত নেই ভালো হতো না যেহেতু জন্তুকে আপনারা ধরেছেন কি এটা যদি বলেন এটা আমরা নীলগাই বলি আমরাও যেটা শুনি আমাদের বড়দের কাছে যে নীলগাই আমাদের কুমারগাঁওতে আমার কাকা আছে কাকা সময় টুডু হ্যাঁ ওনার ছেলে আছে রবিন আমাদেরকে ফোনে জানায় যে সকাল সকাল ভোরবেলায় এনারা তো মর্নিং টাইমে উঠে রান্না বান্না করে মানে ওই চা বাগানে যেতে হয় কাজ করতে তো রান্নার সময় এরা যখন বাথরুমে ওইদিকে যায় তো পিছনে চা বাগানের দিকে দেখে যে একটা নীল গাই ঘুরে বেড়াচ্ছে তো এবার কার হাতে পড়বে কে কেমন মানুষ তাই এদের এরা তো খুব সৎ মানুষ তাই আমাদেরকে খবর দেয় ওরা ধরে রেখে তারপরে আমরা আমাদের এখানকার যে ওসি আছে আমাদের পিন্টু বর্মন ওনাকে আমরা জানাই আমাদের রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি হ্যাঁ ওনাকে জানাই এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন ওনাকেও জানাই আমরা তারপরে ওনাদের মাধ্যমে বন দপ্তরকে জানানো হয় ওনারা আসতেছে এই ধরেন 10-15 মিনিটের মধ্যে এখানে পৌঁছাবে আমরা চাইছি যে এটা বন দপ্তরের হাতে যাও হ্যাঁ আর অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের এই গ্রামবাসী হ্যাঁ কাকাকে এবং ওনার ছেলে এই আর গ্রামবাসীকে যে আমরা সকালে আমরা ঘুম থেকে উঠে আমরা যে পায়খানা করতে গেছিলাম যে ছেলেগুলা দেখলো ছেলেগুলা দেখবার পরে তো আমাদের বাগানে চা বাগানের লাভ ফাটতেছে তো আমরা বলতেছি যে এটা কি গাই গরু মনে হয় তো গাই গরু তো না এটা তো বনের গরু তো এরপরে ছেলেগুলাকে ডাকলাম ছেলেগুলা সবাই মিলে গরুটাকে এই বন গরুটাকে ধরলো ধরার পরে বাস নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা মনে ভাবলাম কি যে না এটা তো অনেক লোকে বলছিল কি যে কেন আমাদেরকে বললেন না যে আমরা এটা আমরা কিনে নিতাম 2 লাখ টাকা 1 লাখ টাকা তো আমরা বলছি কি যে না কেন বিক্রি করবো না বিক্রি করবো না তো থাকলো আমরা বেঁধে রাখছি এখন বন দপ্তরের এখন সরকার দপ্তরের লোককে হ্যাঁ আছে আছে এখানে হ্যাঁ হ্যাঁ বন দপ্তর পুলিশ প্রশাসন আছে ওদেরকে আমি বলছি যে কই বন দপ্তরের লোক আছে কি বলে বলতেছে কি হ্যাঁ আসতেছে এখন পর্যন্ত আসতেছে না এখন করবোটা কি কতক্ষণ ধরে আমরা বেঁধে রাখবো